এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে 32 আসন ছাড়লো আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনের জন্য, আসন ভাগাভাগি নিয়ে জাপায় দিনভর নাটক, এটি তাদের আরেকটি প্রধান শিরোনামে আছে। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান শিরোনামে আছে স্ত্রীর জন্য ঢাকায় আসন নিয়ে ভোটে জিএম কাদের, জাতীয় পার্টির গতকালকের যে বৈঠকটি হয়েছে সেই সংক্রান্ত প্রতিবেদনটি। এর বাইরে আরেকটি প্রতিবেদন আছে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে, একটি বড় ছবি দিয়ে তারা চেপেছে গতকাল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ সেই প্রতিবেদনটি। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল, তাদের প্রধান শিরোনামে আছে 101 আসনে নৌকার জয়ে বাধা স্বতন্ত্র, নৌকার প্রার্থীদের সাথে সাথে স্বতন্ত্র প্রার্থীদের যারা নির্বাচনে আছেন হেভিওয়েট প্রার্থীরা তাদের নিয়ে বিশেষ প্রতিবেদনটি করেছে তারা। এর বাইরে আরেকটি প্রতিবেদন তারা করেছে সে বড় একটি ছবি দিয়ে তারা গতকালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রতিবেদনটি কথা সংবাদের চেপেছে 19-এর মাথায় এশিয়ার তাজ। এরপরে আছে দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান শিরোনামে আছে 32 আসনে ছাড় দিয়ে ভোটে আওয়ামী লীগ, আজ প্রতীক বরাদ্দ আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু। এর বাইরে আরেকটি প্রতিবেদন আছে জাপার জন্য 25 আসনে নৌকা প্রত্যাহার। এরপরে আছে আরেকটি প্রতিবেদন আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে তারা প্রতিবেদন করেছে, লন্ডন থেকে হুকুম আসে আর এখানে আগুন দেয় জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর আছে দৈনিক কালবেলা, তারাও প্রধান শিরোনামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের খবরটি রেখেছে, এর বাইরে তারা প্রতিবেদন করেছে মাঠে নামছেন 1896 প্রার্থী, প্রত্যাহার 347 জনের। এর বাইরে আছে ছাড়ের আসনে হতাশা আওয়ামী লীগের তৃণমূলে। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনামে আছে প্রত্যাহার শেষ প্রতীক বরাদ্দ আজ, প্রতিদ্বন্দ্বিতায় 1902 প্রার্থী। এর বাইরে তারা আরেকটি প্রতিবেদন করেছে ভোটে থাকার সিদ্ধান্ত জাতীয় পার্টির। এরপর আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা, তাদের প্রধান শিরোনামে আছে অর্থনৈতিক সংকটে পিছিয়ে যেতে পারে 54,000 কোটি টাকার মেগা প্রকল্প এমআরটি লাইন 5 দক্ষিণ সম্পর্কে এই প্রতিবেদনটি করেছে তারা। এর বাইরে আরেকটি প্রতিবেদন আছে রেলপথে কমেছে ভারতগামী যাত্রী। এরপর আমার হাতে আছে দ্য ডেইলি স্টার, তাদের প্রধান শিরোনাম হচ্ছে ফ্রাস্ট্রেটেড বাট স্টিল ইন আওয়ামী লীগ ফোল্ড, মানে আওয়ামী লীগের প্রতিবেদন দলের ভেতরের ঐক্যের কথা তারা জানিয়েছে। এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।